দেশের অন্যান্য স্থানের মতো টাঙ্গাইলেও ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। গত এক মাসে ক্রমান্বয়ে রোগী বৃদ্ধি পেলেও গত এক সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 5 গুণেরও বেশি। এদের অধিকাংশই নারী ও শিশু। সীমিত বেডের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকায় মেঝেতে ঠাঁই নিতে হচ্ছে রোগীদের। এর সাথে যোগ হয়েছে হাসপাতালের নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। 250 শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালকে শেখ হাসিনা মেডিকেল কলেজে রূপান্তর করা হয় 2014 সালে। নির্মিত হয়েছে একাধিক বহুতল ভবন, তবে এসব ভবনের কার্যক্রম এখনও শুরু না হওয়ায় সীমিত বেডের এই হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালটির ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে মাত্র 12টি। যদিও প্রকোপ বাড়ায় এর 5 গুণেরও বেশি রোগী ভর্তি হচ্ছেন এখানে, ফলে মেঝেতেই ঠাঁই নিতে হচ্ছে তাদের। বেড আছে 12টা, রোগী আছে আজকে 57 জন, মানে বেডের সংখ্যা কম আর কি, রোগী বেড়ে গেছে। কালকে রাতে একবার দেখছে, তো ওই সিস্টারটা বড় কোনো ডাক্তার আসে না। বাচ্চা এক কমে, এবারে মনে করেন যে কমের দিকে আসে, আবার করে বাইরে যায়। রেলু নিয়ে আইসি, জরাজীর্ণ ভবনে চলছে চিকিৎসা, বিভিন্ন স্থানে ময়লার স্তূপ, জমে থাকছে পানি, সেই সাথে এখানকার টয়লেটের অবস্থা আরও করুন। ডায়রিয়া ওয়ার্ডের সেবার মানটা যেমন হওয়া দরকার, বিশেষ করে নার্সরা যথেষ্ট আন্তরিক, কিন্তু এখানে যে বাথরুমের অবস্থা আর যে এই বেডের অভাব, এটা বেশি সমস্যা। তবে আমাদের ক্লিনারের সংখ্যা খুবই কম, যার জন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটু অসুবিধা হচ্ছে, আর বিল্ডিংটা এতই পুরনো, পরিষ্কার করলেও পরিষ্কার দেখা যায় না। অবশ্য বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে সহসাই এসব সমস্যা থেকে উত্তরণের কথা জানালেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক। যেহেতু বেড রোগীর সংখ্যা বেশি আর বেডের সংখ্যা কম, সেই ক্ষেত্রে আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন এই ডায়রি ওয়ার্ডটা সম্প্রসারণ করে। যদি ডায়রি ওয়ার্ডটা সম্প্রসারণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে রোগীরা সুন্দর মানে অবস্থান করতে পারবে এবং চিকিৎসা ব্যবস্থা সুন্দর হবে। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক।